আসসালামু আলাইকুম, আমি মেহেদি। এসপি ডট নেট এমবিসির এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এবং এই টিউটোরিয়ালে আমি ডিসকাস করব হচ্ছে ভিউ নিয়ে। যেহেতু এটা এমবিসি টিউটোরিয়াল এবং এমবিসি মানেই হচ্ছে মডেল, ভিউ এবং কন্ট্রোলার, সো এমবিসির একটি স্পেশাল পার্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। তো গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে দুইটি অ্যাকশন মেথড ক্রিয়েট করে, একটি হচ্ছে ইন্ডেক্স এবং একটি হচ্ছে পোস্ট ডাটা। তো আমরা এই দুটি অ্যাকশন মেথডের জন্য আমরা একটি ভিউ পেজ ক্রিয়েট করব, সেটি হচ্ছে এই ইন্ডেক্স অ্যাকশন মেথডের জন্য আমরা একটি ভিউ পেজ ক্রিয়েট করব। তো এই ইন্ডেক্স অ্যাকশন মেথডের যে ভিউ পেজটি আমরা ক্রিয়েট করব, সেখানে আমরা কিছু ইনপুট ফিল্ড রাখব। তো সেই ইনপুট ফিল্ড থেকে যখন ডাটা দেওয়া হবে এবং যখন সাবমিট করা হবে, তখন নিচের এই পোস্ট ডাটা অ্যাকশন মেথডটি ইনভোক হবে এবং ডাটাগুলোকে কনজিউম করে ডাটাবেসে ইনসার্ট করাবে নিচের এই পোস্ট ডাটা অ্যাকশন মেথডটি। তো ভিউ বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে একটি ইন্টারফেস, যেটি ব্রাউজারে রিপ্রেজেন্ট করাবে কিছু ডাটা, মডেলের ডাটাগুলো। তো একটি কন্ট্রোলার ক্লাসের একাধিক অ্যাকশন মেথড থাকতে পারে এবং প্রত্যেকটি অ্যাকশন মেথড একটি করে ভিউ ধারণ করে রাখতে পারে। তো আপনারা এমবিসি প্রজেক্টে একটি ভিউস নামে একটি ফোল্ডার দেখতে পারবেন বা একটি ডিরেক্টরি দেখতে পারবেন, এবং সেটিকে যখন সেই ফোল্ডারের মধ্যে যখন প্রবেশ করবেন, তখন বাই ডিফল্ট হোম নামে একটি কিন্তু সাব ডিরেক্টরি দেখতে পাবেন। কেননা, কারণ বাই ডিফল্ট একটি হোম কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যায় এমবিসি প্রজেক্টে এবং তিনটি অ্যাকশন মেথড ক্রিয়েট করা থাকে এবং তিনটি অ্যাকশন মেথডেরই তিনটি ভিউ পেজ ক্রিয়েট করা থাকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট, কন্ট্যাক্ট অ্যান্ড ইন্ডেক্স, এই তিনটি ভিউ পেজ। তো কোনো একটি কন্ট্রোলার ক্লাসের কোনো একটি অ্যাকশন মেথডের জন্য যদি আমরা ভিউ ক্রিয়েট করি, তাহলে এই ভিউস ডিরেক্টরির মধ্যে একটি সাব ডিরেক্টরি ক্রিয়েট হয় সেই কন্ট্রোলার ক্লাসের নামে। যেহেতু আমি এখানে টেস্ট কন্ট্রোলার নামে একটি কন্ট্রোলার ক্লাস ক্রিয়েট করেছি, মানে স্পেলিংয়ে একটু ভুল হয়েছে, ডাবল এস পড়ে গেছে, তো এখানে সরি। তো সেই স্পেসিফিক কন্ট্রোলার ক্লাসের নাম দেখটি সাব ডিরেক্টরি ক্রিয়েট হয় এই ভিউস ডিরেক্টরির মধ্যে, এবং সেই কন্ট্রোলারের যতগুলো অ্যাকশন মেথডের ভিউ থাকে, সব ভিউগুলো সেই সাব ডিরেক্টরির মধ্যে থাকবে। তো এটি হচ্ছে ভিউয়ের স্ট্রাকচার। এবং আরও একটি মানে খুবই গুরুত্বপূর্ণ ফোল্ডার হচ্ছে বা ডিরেক্টরি হচ্ছে শেয়ার্ড। এর মধ্যে রয়েছে ইরর ডট সিএস এসটিএমএল, যেটি সম্পর্কে আমি এর আগেও বলেছিলাম। কারণ ইরর ডট সিএস এসটিএমএল কিছু স্পেসিফিক কারণে যদি আমাদের প্রজেক্টটি এক্সেপশন খায়, তো সেক্ষেত্রে শো করে এই ইরর ডট সিএস এসটিএমএল। এবং এই লেআউট পেজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিফল্ট এই লেআউট পেজটি ক্রিয়েট করাই থাকে আমাদের এমবিসি প্রজেক্টে। এবং তারপরে আপনারা দেখতে পাবেন ভিউ স্টার্ট ডট সিএস এসটিএমএল। তো এই পেজে আসলে কিছুই করা থাকে না, যা শুধু লেআউটের ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন করা থাকে ডিফল্ট। তো আমরা যখন কোনো একটি অ্যাকশন মেথডের কোনো একটি ভিউ ক্রিয়েট করি, প্রত্যেকটি ভিউ সাধারণত ফুল এইচটিএমএলের এইচটিএমএল ট্যাগ এবং এইচটিএমএল বডি ট্যাগ ডিফাইন করা থাকে না, কারণ অনলি একটা সেকশন ক্রিয়েট করা থাকে এইচটিএমএলের, কারণ সেই ভিউটি শো হয় হচ্ছে আমাদের যেই এমবিসি প্রজেক্টের লেআউট ডট এইচটিএমএল যে পেজটি দেখতে পাচ্ছেন সেটির রেন্ডার বডি ফাংশনের সেই পার্টটিতে সেই সেকশনটি শো করে। তো এ কারণে আপনি যদি যে কোনো একটি ভিউ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে ডিফল্ট যে লেআউট পেজটি আছে সেটি সেই ভিউটিকে র্যান্ডার করাই কোনো একটি সেকশনে। তো চাইলে আপনি র্যান্ডার বডি ফাংশনটি অন্য কোথাও ডিফাইন করে দিতে পারেন, তো সেই স্পেসিফিক সেকশনেই সেই আপনার ভিউয়ের স্পেসিফিক পার্টটি শো করবে। তো আরেকটি কথা বলি যে আপনি যদি আপনার ভিউ পেজে কোনো লেআউট পেজ না রাখতে চান, সেক্ষেত্রে লেআউট যে ভেরিয়েবলটি আছে সে ভেরিয়েবলের মধ্যে নাল ভ্যালু যদি অ্যাসাইন করে দেন, তাহলে সে আর কোনো ডিফল্ট লেআউট পেজটিকে র্যান্ডার করাবে না ব্রাউজারে। তো এক্ষেত্রে আপনাকে আবার যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আবার ফুললি একটা এইচটিএমএল পেজ ক্রিয়েট করতে হবে, সেটিতে এইচটিএমএল ট্যাগ থাকতে হবে,
বডি থাকতে হবে, এগুলো সব থাকতে হবে। কারণ যদি লেআউট পেজ থাকে, কারণ লেআউট পেজের মধ্যেই সব কিছু ডিফাইন করাই থাকে, তো এক্ষেত্রে আপনাকে আর বডি বা এইচটিএমএল ট্যাগ লিখতে হয় না, যা শুধু এইচটিএমএল এর একটি সেকশন যেটি আপনি শো করাতে যাচ্ছেন। এবং আপনি যদি চান যেমন অ্যাডমিনের জন্য আলাদা একটু লেআউট, এবং ইউজার মাল্টিপল ইউজারের জন্য আলাদা লেআউট, এবং আর একটু স্পেসিফিক টাইপের ইউজারের জন্য আলাদা লেআউট, তো এক্ষেত্রে আপনি মাল্টিপল লেআউট ডিজাইন করতে পারেন। এবং ভিউ স্টার ডট সিএস এইচটিএমএল এ এই লেআউট ভেরিয়েবলের মধ্যে যেভাবে একটা স্ট্রিং পাথ দিয়ে দেওয়া হয়েছে লেআউটের বাই ডিফল্ট, তো সেভাবেই আপনি সেই আপনার স্পেসিফিক ভিউ পেজে লেআউট ভেরিয়েবলের মধ্যে আপনি সেই স্পেসিফিক লেআউটটি এভাবে স্ট্রিং পাথটি অ্যাসাইন করে দিতে পারেন। তখন আপনার যে ভিউটি স্পেসিফিক অ্যাকশন মেথডের যে ভিউটি ব্রাউজারে র্যান্ডার হবে, সে সেই স্পেসিফিক লেআউটটিকেই নিয়েই র্যান্ডার হবে ব্রাউজারে। তো মোটামুটি ভিউ সম্বন্ধে মেন মেন যেগুলো বিষয় ছিল সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম। তো এবার আমরা ভিউ ক্রিয়েট করব। তো আমি এবার সেই ইন্ডেক্স অ্যাকশন মেথডের ভিউ পেজটি ক্রিয়েট করে ফেলব। তো ভিউ পেজটি ক্রিয়েট করার জন্য আপনারা অ্যাকশন মেথডের উপর মাউসের রাইট ক্লিক মানে রাইট বাটনটি ক্লিক করবেন এবং অ্যাড ভিউ। তারপর এখানে আপনি যদি লেআউট পেজটি বাই ডিফল্ট যেটি সিলেক্ট হয়ে থাকে সেটি যদি না সিলেক্ট করতে চান তাহলে এখানে আনচেক করে দেবেন। এবং যদি আপনি অন্য কোনো স্পেসিফিক লেআউট পেজ এটাকে ইন্টিগ্রেট করাতে চান এই পেজের সঙ্গে, তাহলে যেটি করবেন এখানে ক্লিক করলেই আপনার যে লেআউট পেজটি যে ফোল্ডারের মধ্যে আছে বা যে ডিরেক্টরির মধ্যে আছে সেটিকে সিলেক্ট করলেই আপনার সেই স্পেসিফিক লেআউট পেজটি এখানে অ্যাড হয়ে যাবে, এবং আপনার ভিউটি যখন ক্রিয়েট হবে তখন সেই স্পেসিফিক লেআউট পেজটি নিয়েই কিন্তু সেই ভিউ পেজটি ব্রাউজারে রেন্ডার হবে। তো আমি ডিফল্ট লেআউট পেজটি ইউজ করব, এ কারণে আমি বাই ডিফল্ট যেটি সিলেক্ট হয়ে আছে সেটি রাখলাম। তো এখন আমি যদি অ্যাড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ইন্ডেক্স এই ভিউ পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি অ্যাড বাটনে এখন ক্লিক করব। তো আমার ইন্ডেক্স ভিউ পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি যদি মডেল ক্লাসের মধ্যে যাই, যেহেতু আমরা এখান থেকে ডাটাবেসে মডেলের ডাটা আমরা সাবমিট করব, তো এ কারণে আমরা মডেলে যাব এবং মডেলের যে ইউজার মডেলটি আমরা ক্রিয়েট করেছি সেটির প্রপার্টিগুলো দেখব। তো এখানে ফার্স্টে দেখেন যে অ্যাট ফার্স্ট যে আইডিটি যে প্রপার্টি আছে সেটা কিন্তু প্রাইমারি কি হিসাবে ডাটাবেসে ডিজাইন হয়ে গেছে। এবং আমরা আরেকটা জিনিস এখানে চেক করব ডাটাবেসে গিয়ে, সেটি হচ্ছে আইডিটি অটো ইনক্রিমেন্ট হিসাবে সেট হয়েছে কি না। আমাদের ডাটাবেসটি হচ্ছে ইউজার ডাটাবেস, তো এর মধ্যে টেবিলে গেলে এই যে ইউজার এই টেবিলটি কোড পাস্টের মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পেরেছিলাম এর আগে আমি যেটি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এটা রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করলে ডিজাইন, তো এই ডিজাইন অপশনটিতে গেলেই আমরা এর সব প্রপার্টিগুলো দেখতে পারবো, যে কোন প্রপার্টিগুলো ডাটা টাইপ কি হিসাবে ডাটাবেসে ডিজাইন হয়েছে, এবং সেই স্পেসিফিক কলামের যে প্রপার্টি একটি প্রপার্টি সেকশন নিচের দিকে দেখতে পারবো, সেখানে গেলেই কিন্তু আমরা তার আইডিটি অটো ইনক্রিমেন্ট হিসাবে সেট হয়েছে কিনা সেটি চেক করতে পারবো।
তো আইডেন্টিটি স্পেসিফিকেশন ইয়েস, তার মানে এখানে এটা প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট হিসাবে এটি সেট হয়েছে কিনা সেটি দেখার জন্য আমরা যাব ইস আইডেন্টিটি ইয়েস, তার মানে এটা অটো ইনক্রিমেন্ট এবং ওয়ান আইডেন্টিটি ইনক্রিমেন্ট ওয়ান মানে হচ্ছে এক এক করে ইনক্রিমেন্ট করবে সে, যেহেতু এটা অটো ইনক্রিমেন্ট প্রপার্টি আইডিটি, তো এই কারণে আমাদের আইডির ডাটাটি ইউবেস থেকে সাবমিট করার কোনো প্রয়োজন নাই, এটা ডাটাবেস অটোমেটিক্যালি জেনারেট করবে। তো এবার আমরা ভিজুয়াল স্টুডিওতে যাই, যেহেতু আমাদের আইডি প্রপার্টির জন্য কোনো ফিল্ড রাখতে হচ্ছে না, তো ভিউ পেজে অনলি আমরা ডাটা সাবমিট করব নেমের এবং ফোন নম্বর এই দুইটি। তো আমাদের ভিউ পেজটি হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস টিএমএল, তো এখান থেকে আমরা একটি ফর্ম নিব, এই ফর্ম থেকে আমরা ডাটা সাবমিট করব হচ্ছে কোথায়, সেটি হচ্ছে টেস্ট কন্ট্রোলারের পোস্ট ডাটা অ্যাকশন মেথডে। পোস্ট ডাটা অ্যাকশন মেথড কি করবে, সেই ডাটাগুলোকে ডাটাবেজে ইনসার্ট করাবে। তো এই কাজটি করে ফেলি এবার। তো একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে এই এইচটিএমএল বিগিন ফর্ম একটা এইচটিএমএল হেল্পার এরিয়াজের ভিউয়ের, তো এখানে মাল্টিপল প্যারামিটার নেওয়া যায়, তো আমাদের এখানে লাগতেছে অনলি তিনটা প্যারামিটারের ভ্যালু আমাদেরকে পাঠাতে হচ্ছে, সেটি হচ্ছে এই ফর্মটি কোন কন্ট্রোলারের কোন অ্যাকশন মেথডে সাবমিট করবে এবং এর অ্যাকশন মেথডের টাইপটি হবে কি ধরনের, তো আমরা সেগুলো এখন এখানে ডিফাইন করে দেব। প্রথম প্যারামিটারে দিব হচ্ছে অ্যাকশন মেথডের নাম, এবং পরের প্যারামিটারে থাকবে হচ্ছে দুটি স্ট্রিং টাইপের, পরের প্যারামিটারে থাকবে হচ্ছে কন্ট্রোলার ক্লাসের নাম, এবং তারপরে হবে হচ্ছে অ্যাকশন টাইপটি, মানে গেট নাকি পোস্ট অ্যাকশন HTTP অ্যাকশন। তো ডিজাইনটি আমার আসলে কপি করাই আছে, এই কারণে আমি আর লিখতে যাচ্ছি না, যা শুধু এখানে পেস্ট করে দেব। তো এখন আপনাদেরকে আরেকটি জিনিস ক্লিয়ার করে দেই, সেটি হচ্ছে এখানে আমি জাস্ট তিনটি প্রপার্টি নিয়ে কাজ করতেছি, অর্থাৎ আইডিটি প্রাইমারি কি এটি যদি বাদ দিই তাহলে বাকি দুইটি প্রপার্টি নিয়ে কাজ করতেছি। তো আপনি যদি দুইটা প্রপার্টির বা দুইটা ভেরিয়েবলের ডাটা যদি সাবমিট করতে পারেন ভিউ পেজ থেকে, তাহলে আপনি 100টা প্রপার্টির ডাটাও কিন্তু সাবমিট করতে পারবেন। তো শেখার জন্য আমি এখানে আপাতত দুইটা প্রপার্টি ডাটা এই ভিউ পেজ থেকে সাবমিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই HTML বিগিন ফর্মে প্রথমে লিখলাম পোস্ট ডাটা, এটি একটি অ্যাকশন মেথড যেটি হচ্ছে এই টেস্ট কন্ট্রোলার ক্লাসের এই পোস্ট ডাটা। তো টেস্টে স্পেলিংটা আসলে আমার ভুল হয়ে গেছিল, তো এই কারণে সরি। তো এই ইন্ডেক্স ভিউ পেজটিতে এই যে ফর্মটি সাবমিট হবে সেটি টেস্ট কন্ট্রোলার ক্লাসের পোস্ট ডাটা অ্যাকশন মেথডে সাবমিট হবে, এবং টাইপটাও আমরা উল্লেখ করে দিয়েছি এখানে, সেটি হচ্ছে কি ফর্ম মেথড পোস্ট, এবং আমাদের কন্ট্রোলার ক্লাসটিও কিন্তু পোস্ট HTTP পোস্ট টাইপের। তো বাকি সবকিছুই মোটামুটি ঠিক আশা করা যায়। তো এবার প্রজেক্টটা রান করা উচিত, তো আমি F5 প্রেস করলাম, তো একটু পরেই আমাদের এই পেজটি ব্রাউজারে রেন্ডার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউ পেজটি রেন্ডার হয়ে গেছে আমাদের ব্রাউজারে। তো এখন কিছু এই ভিউ পেজের কিছু কিছু স্পেসিফিক কিছু আপডেট করা বাকি আছে, সেগুলো করে ফেলি। এখানে বাটনের নামটি দেওয়া হয়নি,
এবার পেজটি সেভ করে ফেলতে হবে। তো এবার যদি আমরা রিফ্রেশ করি পেজটি, তাহলে কিছু আপডেটেড কিছু দেখতে পারবো। এই যে আমাদের প্লেস হোল্ডারের নামগুলো চলে এসেছে এবং বাটনের সাবমিট এই কথাটি চলে এসেছে এখানে। তো মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। তো এবার আমরা যেটা করব সেটি হচ্ছে টেস্ট কন্ট্রোলারের গিয়ে পোস্ট ডাটা অ্যাকশন মেথডে আমরা একটা ব্রেক পয়েন্ট অ্যাড করব। কেন? কারণ এই ইনডেক্স ডট সি এস এস টি এম এল পেজে যখন আমরা ভ্যালুগুলো প্রোভাইড করব এবং সাবমিট বাটনে যখন ক্লিক করব, এই পোস্ট ডাটা অ্যাকশন মেথডটি ইনভোক হচ্ছে কি না এবং ডাটাগুলো কনজিউম করতে পারতেছি কি না, এগুলো টেস্ট করার জন্য বা ডিবাগ করার জন্য আমরা ব্রেক পয়েন্টটি বসাবো। তো আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন তো প্রথমেই ব্রেক পয়েন্ট বসিয়ে আগে চেক করে নেবেন যে আসলে আপনার অ্যাকশন মেথডটি ইনভোক হচ্ছে কিনা এবং ডাটাগুলো আসতেছে কিনা। তো এবার যদি আমি ভিউ পেজ থেকে ভ্যালু গুলো প্রোভাইড করি এবং সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে কি ঘটে দেখে নেব। আমি জাস্ট এখানে লিখলাম, ফোন নাম্বার দিলাম ইচ্ছা মতো একটা, তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম। টেস্ট কন্ট্রোলার ক্লাসের পোস্ট ডাটা অ্যাকশন মেথডটি ইনভোক হয়ে গেছে এবং দেখি ডাটাগুলো এসেছে কি না প্রপারলি। হ্যাঁ, আমি নাম ইনপুট দিয়েছিলাম হাবিব এবং ফোন নাম্বার যেটি দিয়েছিলাম সেটি কিন্তু এই অবজেক্টের মধ্যে চলে এসেছে। তো আমাদের ডাটা পেজে আসলে ডাটাটি সেভ হবে না, আমি চেক করে দেখলাম যে ডাটাটি আসতেছে কি না, কারণ আমরা একটা জিনিস লিখি নাই এই কারণে কিন্তু ডাটা পেজে ডাটাটি ইনসার্ট হবে না। তো এবার আমি কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে এই ব্রেক পয়েন্টটি স্কিপ করে যাব এবং এটি আবারও আমাকে সেই ইন্ডেক্স পেজেই রিটার্ন করাবে ইন্ডেক্স পেজটি, কারণ কন্ট্রোলার ক্লাসের অ্যাকশন মেথডে কিন্তু রিটার্ন রিডাইরেক্ট টু অ্যাকশন ইন্ডেক্স, অর্থাৎ সে টোটাল টাস্কগুলো কমপ্লিট হওয়ার পর আবার পুনরায় ইন্ডেক্স পেজেই আমাদেরকে রিডাইরেক্ট করাবে। তো এই যে সেই ইন্ডেক্স পেজে আমরা কিন্তু রিডাইরেক্ট হয়ে গেছি আবার। তো ডাটা পেজে গেলে দেখা যাবে যে ডাটা ইনসার্ট হয়নি। টেবিল ইউজারের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে সিলেক্ট টপ 100 রোস এইটাতে ক্লিক করবেন। এখানে কোনো ডাটা ইনসার্ট হয়নি, কারণটি আমি বলতেছি কারণ আমি এখানে ডাটাবেজে ডাটা সেভ করি নাই, কারণ আমি জাস্ট চেক করে দেখলাম যে অ্যাকশন মেথডটি ইনভোক হচ্ছে কিনা এবং ডাটাগুলোকে কনজিউম করতে পারতেছি কিনা। তো এবার আমরা ডাটাবেজে সেভ করার জন্য যেটি করা দরকার সেগুলো করে ফেলব। তো এবার আশা করা যায় যে ইনশাল্লাহ ডাটাবেজে ডাটা আমরা ইনপুট ফিল্ড থেকে যে ডাটাগুলো সাবমিট করব সেগুলো ডাটাবেজে সেভ হবে। তো এই কারণে আমি প্রজেক্টটি এবার সেভ করে ফেলবো আবারও এবং আবারও রান করব ব্রাউজারে এবং এবার আমরা চেক করে দেখবো যে আসলেই ডাটাবেজে ডাটাগুলো ইনসার্ট হচ্ছে কিনা। তো আমাদের প্রজেক্টের আসলে হোম পেজটি রেন্ডার হয়েছে ব্রাউজারে। তো আমি যাব হচ্ছে সেই স্পেসিফিক ইন্ডেক্স পেজে যেখান থেকে আসলে আমরা ডাটাগুলো প্রোভাইড করব সেই পেজে। তো আমি ইন্ডেক্স পেজে চলে এসেছি এবং এখানে নাম যখন একটা দিব, তো এখানে সাজেশনে আমি রহিম দেখতে পাচ্ছি, তো এটাই সিলেক্ট করলাম এবং ফোন নাম্বার যে কোনো এলোমেলো একটা নাম্বার আমি দিলাম। তো এবার সাবমিট বাটনে যদি ক্লিক করি ডাটাবেজে ডাটা ইনসার্ট হয় কি না সেটি এবার আমরা দেখব।
এবার আমি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে যাব, গিয়ে দেখব ডাটার ইনসার্ট হয়েছে কিনা। তো F5 প্রেস করলে আসলে কোয়েরিটা আবার এক্সিকিউট হয়। তো আমি F5 প্রেস করে দেখলাম যে ডাটাটি ইনসার্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা আবারও আরেকটি নাম ইনসার্ট করি, তাহলে তার আইডিটি দাঁড়াবে 2, কারণ সে 1 কে ইনক্রিমেন্ট করে 2 করে দেবে। তো আপনারা সেটি দেখতে পারেন। এবার যদি আমি আবার F5 প্রেস করি, দেখতে পাচ্ছি আইডিটি 2, সে 1 ইনক্রিমেন্ট করে প্রাইমারি কি হিসাবে সেটি ইনসার্ট করে ফেলেছে। তো এটি হচ্ছে সাধারণত ভিউয়ের কাজ, সে ডাটা ইউজারের কাছ থেকে নিয়ে কোনো একটি কন্ট্রোলার ক্লাসে পাঠাবে, বা কোনো একটি কন্ট্রোলার ক্লাস তার স্পেসিফিক পেজটি ব্রাউজারে রিটার্ন করাবে, এবং সে ব্রাউজার থেকে সে ইউজারের কাছ থেকে ডাটা নেবে। সেটি আরেকটা কন্ট্রোলার ক্লাসের অ্যাকশন মেথডেও যেতে পারে, বা স্পেসিফিক সেই কন্ট্রোলার ক্লাসের অ্যাকশন মেথডেই সে ডাটাগুলো সেই স্পেসিফিক কোনো একটা অ্যাকশন মেথড কনজিউম করতে পারে এবং ডাটাবেজে ইনসার্ট করতে পারে। তো ফুল প্রসেসগুলো আসলে আমি দেখালাম যে কীভাবে একটা ইনডেক্স অ্যাকশন মেথড ইনভোক হলো, এবং সে কীভাবে তার ভিউ পেজটি রিটার্ন করলো, এবং তার ভিউ পেজে যখন আমরা ডাটা সাবমিট করলাম তখন আরেকটি অ্যাকশন মেথড কীভাবে ইনভোক হলো, এবং সে কীভাবে ডাটাগুলোকে কনজিউম করলো, এবং তারপর কীভাবে কোন প্রসেসে সে ডাটাগুলো ডাটাবেজে সাবমিট করলো। তো আসলে ভিউয়ের আরও অনেক কাজ বাকি আছে, তো আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী টিউটোরিয়ালগুলোতে সেগুলো দেখাবো। তো আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো টিউটোরিয়ালগুলো কন্টিনিউ দেখতে থাকবেন, এবং পরবর্তীতে যতগুলো টিউটোরিয়াল আমি আপলোড দেবো সবগুলো এক এক করে দেখবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।